হয় আজি পবিত্র বড়দিন আর বড়দিন উপলক্ষে মই বর্তমান উপস্থিত আছো গোলাঘাটৰ বাপ্টিষ্ট চার্চত আর সমগ্র পরিবেশ দেখাইছো ক্যামেরাপার্সনে সমগ্র পরিবেশ দেখাইছে এয়া হৈছে গোলাঘাটৰ অতি পুরনি বাপ্টিষ্ট চার্চ আর পুয়ার ভাগৰ পৰা দেখা গৈছে যে যি খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলৰ আজি পবিত্র বড়দিনৰ দিনাখনে তেওঁলোকে প্রভু যীশুর চৰণত তেওঁলোকে প্রার্থনা জনাইছে অসংখ্য লোক ওলাই আহিছে আর পুয়ার ভাগৰ পৰা তেওঁলোকৰ যি প্রার্থনা সেই প্রার্থনা ইতিমধ্যে চলি আছে আর আজি বড়দিন উপলক্ষে দেখা গৈছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলৰ এই পবিত্র দিনটোত যথেষ্ট লোক ওলাই আহিছে আর এইখিনিতে এটা কথা কব লাগিব যে এই যে গোলাঘাটৰ বাপ্টিষ্ট যে চার্চ 1998 চনতে স্থাপিত হওয়া এই চার্চত কেবল খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকল বুলিয়ে নহয় প্রতিটো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলো লোক আজির দিনটোত ইয়ালৈ আহে আর বড়দিন তেওঁলোকে ইয়াত উপভোগ করে পালন করে দেখাইছো যে পুয়ার ভাগর পৰা এনেদৰে যি গির্জার ভিতর প্রার্থনা চলি আছে ক্যামেরাপার্সনে সমগ্র পরিবেশ দেখাইছে অসংখ্য লোক ইয়াত অহা পরিলক্ষিত হয়েছে। মই ইতিমধ্যে জানাইছো যে এই যে বাপ্টিষ্ট চার্চত অসংখ্য লোকে ভিড় করা পরিলক্ষিত হয় আর পুয়ার ভাগরপরা যি খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলের যে এই ভগবান যীশুর যে প্রার্থনা সেই প্রার্থনা করে পরিলক্ষিত হয়েছে। মই কিছু কথা পাতবলে চেষ্টা করিম আজির দিনটোত খুব সুন্দরভাবে তেওঁলোকে উদযাপন করে। মই আপনার ওচৰলৈ আহিছোঁ দাদা, আজির দিনটো আপনার বাবে এক খুব সুন্দর দিন আর কেবল খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকল বুলিয়ে নহয় এই এই চার্চলে কিন্তু প্রতিটো জাতি জনগোষ্ঠী বা প্রতিটো জাতি ধর্মের মানুষ ইয়ালৈ আহে। কেনেকুৱা লাগিছে আজি, কি কব? হয়, খুবই ভাল লাগিছে, কারণ আজি পবিত্র দিন আমার কারণে, যীশুখ্রিস্টর জন্মদিন, আর আমার লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বী লোক ইয়াত গোট খাইছে। যোৱাকালিও আমার যেটো খ্রিস্টমাসৰ পূর্ব সন্ধ্যা যেটো কার্যসূচী আছিলে তাতো বহু লোক গোট খাইছে, সঁচাকৈ ভাল লাগিছে। আজি আজির দিনটোত আপোনালোকৰ কি কি কার্যসূচী থাকে? আজি আমার কার্যসূচী তেনেকা নাই, আজি আমার এই 10টা বজাৰ পৰা উপাসনা আছে আর এই উপাসনা শেষ হওয়ার পিছত আজি আমার একো প্রোগ্রাম নাই। আর পুনের যে দৃশ্য, সেই দৃশ্য দেখলে অনুরোধ করছো ক্যামেরাপার্সনে সমগ্র পরিবেশ দেখাইছে খুব সুন্দরভাবে, যে চার্চ সমূহ আছে চার্চ সমূহ সজাই পড়ে তোলা হয়েছে আর প্রতিগী লোক ইয়ালৈ আহিছে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলে তেওঁলোকের যে প্রভুর যে উপাসনা সেই উপাসনা স্থলীত ভাগ লৈছে আর সকলোরে মঙ্গল কামনা করেছে, যাতে পৃথিবীত যাতে সুখ শান্তি বিরাজমান হয় তারবাবে সকলে প্রার্থনা করেছে, ভগবান যীশুর ওসর প্রার্থনা করেছে। আর সুন্দরভাবে প্রতিটো চার্চ অকল কেবল গোলাঘাট বুলিয়ে নহয় প্রতিটো চার্চ এনেদরে সজাই পড়ায় তোলা হয়েছে আর খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলের আজির দিনটোর এই বিশেষ দিনটোতে ইয়াত আহি তেওঁলোকে ভগবান যীশুর শ্রীচরণত তেওঁলোকে প্রার্থনা করে, যাতে সকলোরে সুখ শান্তি যাতে অটুট থাকে তারবাবে সকলোরে প্রার্থনা করে। আর এনেদরে প্রতিটো প্রান্তত ভিড় করা পরিলক্ষিত হয় আর পুয়ার ভাগরপরা ইতিমধ্যে মই কৈছোঁ যে পুয়ার ভাগরপরা যে এই চার্চত অগণন লোকে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। মই আরো বহু লোক আছে দাদা আপনার ওচৰলৈ আহিছোঁ, আজি যেহেতুকে পবিত্র বড়দিন, খুব সুন্দর একটা দিন, পবিত্র দিন, কেনেকুৱা লাগিছে, কেনেকুৱা অনুভৱ? খুব ভালে লাগিছে, মেরি খ্রিসমাস। হয়, আজি গোটেই বছৰটোত এই প্রথম আমার খ্রিসমাসের জন্মদিন প্রভু যীশুর, সকলকে আজি ধন্যবাদ জানাইছো। ভাল লাগিছে, মই আৰু বহু লোক আছে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। এনেদৰে দেখা গৈছে যে যি এই বাপ্টিষ্ট চার্চ, এই চার্চত অগণন লোকে ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। বাইদেউ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কেনেকুৱা লাগিছে আজি? বাইদেউ হয়তো কব বিচৰা নাই, মই দেখুৱাইছো যে এনেদৰে খুব সুন্দৰভাৱে সজাই পৰাই তোলা হৈছে আৰু অগণন লোকে ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু প্ৰভু যীশুৰ শ্ৰীচৰণত তেওঁলোকে মমবাতি জ্বলাইছে, যাতে সকলোৰে সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে তাৰ বাবে প্ৰাৰ্থনা কৰিছে। আৰু এনেদৰে যে চার্চ, প্ৰতিটো চার্চত তেওঁলোকে প্রভু যীশুর শ্রীচরণত প্রার্থনা জনাই সেবা শুশ্রূষা করা পরিলক্ষিত হয়েছে। বহু লোক ইতিমধ্যে মই জানাইছো, বহু লোক ওলাই আহিছে আর যি খ্রিস্টমাস উপলক্ষে যি এই পবিত্র দিনটোত ভগবান যীশুক উপাসনা করা পরিলক্ষিত হয়েছে। আর ইতিমধ্যে জানাইছো যে কেবল গোলাঘাট নগর বুলিয়ে নহয় গোলাঘাটৰ জিলার বিভিন্ন প্রান্তর চার্চসমূহ এনেদরে সজাই পড়ায় তোলা হয়েছে আজির দিনটোত। সকলো
जी ख्रीस्टान धर्मवलम्बी लोक ऊल्से और ऊल् भगवान जीशुर ऊर प्रार्थना जानसे जाते जी सकते सुख शांति समृद्धि जाते थके तार सकुए कामना करिसे।